জাপানো টেকনোলজির ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন। আমি মিঠুন জাপানের নাগানোকেন থেকে বলতেছি। আমি সাধারণত জাপান রিলেটেড ভিডিও তৈরি করে থাকি, ভিডিওগুলো আমার অভিজ্ঞতা নির্ভর। তারপর আপনাদের জিজ্ঞাসা বা রিকোয়েস্ট থাকলে তার উপরও ভিডিও করার চেষ্টা করে থাকি। আজকে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে জাপানে যে ট্যাক্স দেন এই ট্যাক্স কমানোর কোনো রাস্তা আছে কিনা, বা যে রাস্তাটা আছে সেই রাস্তায় কমানো ঠিক হবে কিনা, বা কমানোর পর কি ধরনের প্রবলেম হতে পারে। দেখেন, যারা জাপান আসবেন বা যারা জাপান রয়েছেন তারা একটা জিনিস জেনে রাখা ভালো, জাপানে কিন্তু আপনার একটা বড় অঙ্কের ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্সগুলা শুধু ইনকামের ট্যাক্স না, এটা হচ্ছে বিভিন্ন ধরনের খাতে আপনার নিয়ে থাকে। যেমন ধরনের পেনশন, একটা বড় অঙ্কের টাকা আপনার পেনশনের জন্য কেটে রাখবে। আপনার ইনকাম যত বেশি হবে আপনার পেনশনের টাকার পরিমাণও তত বেশি হবে। এটা আপনার ওভারটাইম করলেও অথবা আপনাকে বোনাস দিলে তার উপরেও আপনার কি হয়, এই পেনশনের টাকাটা কেটে রাখে। একইভাবে আপনার হেলথ ইন্স্যুরেন্স বাবদ, বর্তমানে জাপান রুলস অনুযায়ী জাপান আসার পরপরই আপনাকে ইন্স্যুরেন্সে ঢুকতেই হবে, আর এগুলো যদি আপনি না ঢুকে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা উঠবে না। জাপানে কিন্তু আপনার দুই ধরনের ইন্স্যুরেন্স আছে। যারা আপনার স্টুডেন্ট হিসেবে আসবেন তারা সাধারণত কি হয় ককুমিন ক্যাঙ্ক হোকেনে ঢুকে থাকে। ককুমিন ক্যাঙ্ক হোকেন কি, এটা আপনার দেশের একটা ইন্স্যুরেন্স, আর একটা হচ্ছে আপনার কোম্পানির। যারা কোম্পানির এমপ্লয়ি তার সাধারণত কোম্পানির হোকেনেই ঢুকে থাকে। তো আপনার এই টাকার পরিমাণটা কিন্তু অনেক বিরাট অঙ্কের। এই টাকাটা কিন্তু কমানো যায় বা ফেরত আনা যায়। এটার জন্য কি করতে হয়, এটার জন্য আপনার আবেদন করতে হয়। এই আবেদন প্রসেসটা কি তাই আমি আলোচনা করব। দেখেন, প্রথমত আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি কি করে, বার্ষিক একটা হিসাব সিটি অফিসে দেয়। এই সিটি অফিসগুলাই সাধারণত আপনার ট্যাক্সের যাবতীয় হিসাবগুলো করে থাকে, অর্থাৎ আপনাকে কত টাকা ট্যাক্স ধরবে। দেখা গেছে প্রথম বছর আসলে তারা অনুমানে একটা ট্যাক্স ধরে থাকে। প্রথম বছর আপনার ইনকাম তারা জানে না, পরবর্তী বছর থেকে আপনার ইনকাম এরা বুঝতে পারে, কারণ আপনার ব্যাংকে যে টাকাটা ঢুকতেছে সেই টাকাটার হিসাব কিন্তু তারা রাখে, তার উপরেই আপনার তারা ট্যাক্স ধরবে। কোম্পানি কি করে, আপনি যে পরিমাণ কাজ করছেন সেই কাজের টোটাল এবং আপনাকে কত করে বেতন দিচ্ছে এই রিপোর্টটা সিটি অফিসে জমা দেয়। একে বলা হয় কাকুতেই শিনকোকু। এটা কিন্তু কোম্পানি ছাড়া আপনি নিজে নিজেও করতে পারেন। সাধারণত কোম্পানি যারা এমপ্লয়ি তারা কোম্পানি এই ব্যবস্থাটা করে থাকে, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে এই জিনিসটা করতে পারবেন। তো যাই হোক, কোম্পানি এখানে ফল্ট করে না, আপনি যে পরিমাণ কাজ করছেন সেই হিসাবটাই এখানে দেয়। এখন কথা হচ্ছে আপনি টাকাটা কিভাবে কমাবেন। এখানে হুইউ কাজুকু বলে একটা শব্দ আছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে আপনি ডিপেন্ডেন্ট হিসাবে এখানে কয়েকজনকে ঢুকাতে পারবেন। এক হচ্ছে আপনার ওয়াইফ থাকলে তো অবশ্যই তাকে ঢুকাবেন, তারপর হচ্ছে দেশে যারা আছে আপনার বাবা মা ভাই বোন তাদেরকেও ঢুকাতে পারবেন। আপনার ফ্যামিলির যারা বাংলাদেশে আছে তাদেরকে যে টাকাটা পাঠাচ্ছেন সেই টাকাটা আপনার ইমিগ্রেশনে দেখাইতে হবে, অর্থাৎ ইমিগ্রেশনে আপনাকে বুঝাইতে হবে যে আমি একটা পরিমাণ টাকা আমার মাকে, আমার বাবাকে অথবা আমার ভাই বোনকে দিচ্ছি। তার জন্য কি প্রয়োজন, তার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক হচ্ছে আপনার ফ্যামিলি সার্টিফিকেট, অর্থাৎ আপনার ফ্যামিলির সদস্য কিনা তা প্রমাণপত্র। দ্বিতীয় হচ্ছে আপনার টাকা যে পাঠাইছেন তার জন্য একটা সার্টিফিকেট। এটা যদি আপনি এজেন্সির মাধ্যমে পাঠান এখান থেকে তাহলে তাদের কাছে বললেই তারা পাঠিয়ে দেবে। তো এই দুইটা পেপার আপনাকে সাবমিট করতে হবে। এখানে অনেক ধরনের হিসাব আছে, যেমন যাকে পাঠাচ্ছেন সে যদি 23 বছরের নিচে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটা ডিসকাউন্ট পাবেন। পাশাপাশি আপনি বেশি পরিমাণ টাকা পাঠাইলে সেক্ষেত্রেও ডিসকাউন্টের পরিমাণ বাড়তে থাকবে। এক হচ্ছে সিটি অফিস থেকে এই টাকাটা আপনি ফেরত পাবেন বা তারা পরবর্তীতে আপনাকে যে ট্যাক্সটা ধরছে তা কমিয়ে দিবে। দ্বিতীয় হচ্ছে এখানে কুনির যে পেনশনটা দিয়ে আসতেছেন তার থেকেও আপনি একটা বড় অঙ্কের টাকা তারা ফেরত দিবে আপনাকে। যেমন আমার কথা যদি বলি, আমি যে কাজটা করতে গেছিলাম আমার একটা বড় অঙ্কের টাকা তারা ধরছে, কারণ আমি গত বছর বড় ধরনের ইনকাম করছি। মূলত আপনার বিগত বছর যেই পরিমাণ ইনকাম করছেন তার উপরেই পরবর্তী বছর আপনার ট্যাক্সটা দিতে হয়। তো আমার 1,70,000 ইয়েনের মতো আপনার বিল আসছে, তো এটা একটা বড় অঙ্কের। তো আমি কি করছি, এটা কমানোর জন্য এই দৌড়াদৌড়িগুলা করতে গেছি। তো দেখা গেছে এটা তারা একবারে কমায়া 40,000-এর মধ্যে নিয়ে আসছিল।
কিন্তু আমি কিন্তু এটাকে বাড়িয়ে দিয়েছি। কেন দিছি? এটা একটা প্রবলেম আছে। আপনার ডিপেন্ডেন্টের সংখ্যা যদি বেশি পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে একটা ঝামেলা হয়। কি ধরনের ঝামেলা? যদি আপনার লক্ষ্য দীর্ঘস্থায়ী হয়, যে এখানে পিআর নেবেন, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি এখানকার নেবেন, অথবা আপনি যদি এখানকার পাসপোর্ট নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন। কারণ সেই ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ ইনকাম না হলে এই ডিপেন্ডেন্ট হিসাবে যাদের ঢুকাইছেন তার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। জাপান কিন্তু কোনোভাবে চায় না যে এই দেশে টাকা আপনি আপনার দেশে পাঠান। তার ফলে যারা আপনার ডিপেন্ডেন্ট ভিসা বা পাসপোর্টের জন্য আবেদন করবেন ভাবতেছেন, তারা একটু সতর্ক থাকবেন, ইচ্ছা করলো এই জিনিসটা করবেন। যে এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে কাকুতেই শিনকোকু, আপনি কাকুতেই শিনকোকুর মাধ্যমে আপনার নিজের আন্ডারে আরো ডিপেন্ডেন্ট হিসাবে আপনার ফ্যামিলি সদস্য ঢুকাইতে পারবেন। সেক্ষেত্রে টাকার পরিমাণটা হয়তো কমে আসবে, কিন্তু সবচেয়ে বড় যে বাধাটা যা বললাম তা হচ্ছে আপনি পরবর্তীতে পিআর এর জন্য বা এখানকার পাসপোর্টের জন্য আবেদন করলে তারা কিন্তু এই জিনিসগুলাকে দেখবে। সেক্ষেত্রে আপনি বাতিল দিলেও তারা কিন্তু এটা বাতিল দিলেও দীর্ঘ 10 বছর লাগে এটা একবারে ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য। তো আপনি সাথে সাথে বাতিল দিয়ে যে পরের বছর আপনারা বলবেন যে আমি না আমার ফুয়ো কাজেকু থেকে ফ্যামিলির সদস্যকে বাতিল দিয়েছি, সেক্ষেত্রেও কিন্তু কার্যকর হবে না। তো আপনারা যারা এখানে পাসপোর্ট নেবেন অথবা পিআর এর জন্য আবেদন করবেন, যাদের এই পরিকল্পনা আছে তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে ফুয়ো কাজেকুতে ঢুকানোর প্রয়োজন নেই। হ্যাঁ, ঢুকাবেন যখন আপনি পাসপোর্ট হাতে পেয়ে যাবেন অথবা পিআর পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি সিটি অফিসে গিয়ে ফুয়ো কাজেকুতে আপনার ফ্যামিলি সদস্য ঢুকিয়ে বা এ পর্যন্ত যে টাকা পয়সা পাঠাইছেন সেই জিনিসটা হিসাব দিলে আশা করি যে বড় অঙ্কের একটা টাকাই আপনারা ফেরত পাবেন। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। বাই বাই।